नरेंद्र मोदी थी आरम्भ कर अरे छोटकाटर नाम की जाने एखानकार विप्लव देव ये और आस्ते आस्ते कृषक के पुरोटाई हड़प कर ले पुजीपति जरा एखो जय श्री रामे विश्वास करें जरा भावें जय श्री राम बोल और ओटा हल हिंदू पार्टी ना भाई ওটা হিন্দুরও পার্টি না মুসলমানেরও পার্টি না ওটা মানুষ মারা পার্টি ওটা মানুষকে বেঁচে দেওয়ার পার্টি ওটা দেশকে বিক্রি করে দেওয়ার পার্টি সেই পার্টি হচ্ছে বিজেপি পার্টি ভারতীয় জুমলা পার্টি শুধু মিথ্যে কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে আরম্ভ করে আর এই ছোটকাটার নাম কি জানো এখানকার যে বিপ্লব দেব এইটা जुमला अर्थात मिथ्या कथा बोले जाओ मानुष के प्रतिश्रुति दिए आम्रा बोली भाई सेटा दे कारा सरकार दे जरा पिछिए पड़ा जाति आलादा करे गृहेर व्यवस्था गृह ऋणेर व्यवस्था আলাদা করে আমাদের প্রত্যেকটা বাইদের এই যে পিছিয়ে পড়া অর্থাৎ শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব এবং মাইনরিটি পাশাপাশি দুটো রাজ্যকে রাখুন ভারতবর্ষ বিজেপির কাছে তার -7 জিডিপি আর তৃণমূলের কাছে বাংলা +3.73% জিডিপি অর্থাৎ ভারতবর্ষের রোজগারের থেকে বাংলার মানুষের রোজগার আজকে বেশি হয়েছে আজকে যে মা বোনেরা রয়েছেন বাংলায় প্রত্যেকের লক্ষ্মীর ভান্ডারে সারা ভারতবর্ষ ব্যাপী ভেবেছিলেন যে হ্যাঁ আজকে দিন আসবে প্রত্যেক বছর 2 কোটি করে বেকার চাকরি পাবে 5-15 লাখ টাকা করে ব্যাংকে বর্ষ তৈরি হবে আস্তে আস্তে এই প্রায় 7-8 বছর হয়ে গেল দেখছেন যে সোনার ভারতবর্ষ না একটা অন্ধকার ভারতবর্ষ হয়েছে যারা অর্থনৈতিক বোঝেন তারা এটা ভাবুন এরা বলে না যে বাংলাদেশ থেকে মুসলমান ঘুষপেটিয়ারা ঢুকে আসছে এখন উল্টো হয়ে গেছে এইখানে থেকে বাংলাদেশের রোজগার বেড়ে গেছে জিডিপি বেড়ে গেছে তাই ভারতবর্ষ থেকে কাজের জন্য মানুষ বাংলাদেশে যাচ্ছে বাংলাদেশ থেকে মানুষ ভারতবর্ষে আসছে না তার কারণ মোদি সরকার ভারতবর্ষকে এমন একটা তলানিতে নিয়ে গেছে যে লড়াইটা এই সেই দিন 2021-এ আমরা লড়েছি সেই লড়াইয়ের ফলটা ত্রিপুরা পর্যন্ত আসুক এটা আমি বুঝতে পারছি বাংলায় কি করতে চেয়েছে বাংলায় সাম্প্রদায়িক উস্কানি দিয়ে হিন্দু মুসলমানে ভাগ করে বাংলায় বিজেপি চেয়েছিল বাংলা দখল করতে কিন্তু বাংলার মানুষ সাম্প্রদায়িক উস্কানিতে তারা সাড়া দেননি তারা বলেছেন না আমরা গর্বের সাথে নজরুলের ভাষায় বলি হিন্দু নরা